গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমজি ফ্যামিলিতে সবাইকে অনেক ভালোবাসা অনেক স্বাগত জানিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ আমি শুরু করছি, শুরু করে দিয়েছি। তো আজকে হলো শনিবার, আর আজকে সবথেকে একটা মজার খবর হলো তোমার আজকে দুপুরে আমার রান্না করতে হবে না। কারণ কি বলতো, আজকে শনিবার, আজকে বাবা লোকনাথের জন্মদিন, তো আমার পাশের বাড়িতে আজকে আমার নেমন্তন্ন আছে, তো সেখানেই আজকে যাব। আর তো সারাদিনটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব যতটুকু পারবো, তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এখন দেখো ভোর উঠে এখানটা বসে আছে, এই ঘরে চা দেব আমি সেই অপেক্ষায়, বুঝেছো তো। আর ভোর দাদা কিন্তু এখনও ওঠেনি, ওই যে ঘুমাচ্ছে। ভোর বাবা উঠে গেছে, ভোর বাবা গেছে হলো তোমার ওয়াশরুমে, আর আমি এখানে ভাত হয়ে গেছে আমার, আর ডিম সিদ্ধ হয়ে গেছে, ভাত মানে ডাল সিদ্ধ দিয়ে ভাত, আর এখানটা চাও দেখো কমপ্লিট হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখে দিয়েছি, ভোর বাবা আসলেই চাটা আমরা তিনজনে ছেঁকে নেব। তো চলো আমার সারাদিনটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব, আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। আর জানি না আমার মানে ব্লগগুলো তোমাদের কেমন লাগে, অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগুক কি খারাপ লাগুক। জানলার কাছ দিয়ে একটু হাওয়া দিচ্ছে, বেশ যা গরম পড়েছে। আর এই গরমে না কি বলতো, আমরা তবুও ঘরের মধ্যে থাকি তবুও একরকম, আর যারা বাইরে থাকে তাদের কি অবস্থা বলতো, তাদের মানে যারা বাইরে থাকে যারা মাঠে ঘাটে কাজ করে তাদের কি অবস্থা। ভোর দাদা বেরিয়ে যাচ্ছে, যারা মাঠে কাজ করে তাদের কিন্তু খুব কষ্ট, গরিব মানুষের শীতকালেও কষ্ট গরমকালেও কষ্ট। তো চলো আমার কাজগুলো শুরু করে দিই, আর কটা জামা কাপড় কাচবো, জামা কাপড় কটা ভিজালাম, সামনে তো আমাদের একটা বিগ সারপ্রাইজ আছে, তো তার জন্য সমস্ত কিছু গোছাচ্ছি আগে থাকতে, অল্প অল্প করে গুছিয়ে রাখছি। আর এখানটা আমার কাঁচাটা প্রায় হয়ে গেছে, এখন এই পাশ থেকে তুলে নিয়ে তারপরে এই পাশে দেবো শোকাতে, কারণ কি এখন রোদ্দুর যা শোকানো লাগে না তবুও। আর ভোকে এই জামাকাপড়গুলো কেচে শুকিয়ে নিয়ে এসে দিলাম, বললাম যা এবারে জামা কাপড়গুলো তুই এবারে মেলে দিয়ে, আর আমি পাচ্ছি না। তো এবারে আমি যাব রান্নাঘরে, রান্নাঘরেও দেখো ভাত বসিয়ে দিয়েছি, সকালে আমি অল্প করে ভাত করেছিলাম ভোর দাদার জন্যে, সেদ্ধ ভাত ডাল সিদ্ধ ভাত, ওটা আবার প্রেশারে করলে ভো আবার খায় না, তো তার জন্যে আমি আবার ভাত বসিয়েছি। দেখো এটা দুপুরের ভাতই একবারে বসিয়ে দিয়েছি, ভো দুটো খাবে আমি দুটো খাবো, আর আমাদের দুপুরে হয়ে যাবে। যতবার জামা কাপড়গুলো গোছাবো আর জামা কাপড়গুলো এ করবো ততবার দেখো ওরা ছেড়ে ছেড়ে ঠিক এই রেলিংটার উপরেই রেখে দেবে, আর ভালো লাগে না। তো আগে আমি জামা কাপড় কাচতাম না, ওই দিব্যি কেচে নিত, আর এখন একটা দুটো করে যেহেতু কাঁচা ধরেছি সেহেতু এখন আর একটাও কাচে না। এই দেখো ভো আর একটা নতুন কভার নিয়ে এসছে ওর আইফোনের জন্য। এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ফ্যানটা একটু চলছে অবশ্য, বন্ধ করতে পারছি না, ভীষণ কষ্ট হচ্ছে, তাও দেখি বন্ধ করে দিই তোমাদের জন্য, না তো তোমরা আমাদের কথা কি এবার দেখো কেমন লাগছে। আর তোমার কি বলে, ও ভাত টাত খেলাম আমরা দুজনে, ভাত টাত খেয়ে দুজনে একটু বসে গল্প করছি, দেখো মুখোমুখি দুজনে বসে চেয়ারে গল্প করছি। এবার দেখুন রান্না তো নেই আজকে, কি ছুটি মজা, এখন স্নান করব, ওই ভাত খেলাম তো একটু পরে 10 মিনিট বাদে স্নান করব। এটা প্লাস্টিক কই, দেখি কেমন লাগছে, দেখি উল্টা, এটা প্লাস্টিক তুলতে হবে, এখানে একটা লেয়ার দেয়া, বাহ এটা হলুদ হয়ে গেলেও ভালো লাগবে, এই সাইডটাই খালি হলুদ হবে, এই গানটা হলুদ হবে না, হলুদ হয়ে গেলেও ভালো লাগবে দেখবা, হলুদ হতে। আজকে রান্না নেই তাই জন্য দেখো শুয়ে আছি, আর চুলেও শ্যাম্পু করেছি আজকে, এই দেখো চুলেও শ্যাম্পু করেছি, চুলটা একটুখানি এবার শান্তি লাগছে, কি পরিমাণে আঠা হচ্ছে এই গরমে, একদিন পর পরই চুলে যেন হাত দেওয়া যাচ্ছে না, ভার হয়ে যাচ্ছে। আর রান্না নেই মানে কোনো কাজ নেই, ঘরের কাজ করতে আর কত সময় লাগে বলো, ফ্যান চলছে তোমাদের শুনতে অসুবিধা হচ্ছে, ভো ফ্যানটা অফ করে দেখতে একটু, ভো ভো স্নান করতে গেছিলো, স্নান করে আসলো, ভোরও আজকে কাজ নেই, সারা সকাল আমার পাশে বসে আছে শুয়ে আছে, কারণ ভোরও বাজারে টাজারে যাওয়া নেই। তো আর এখন বাজে হলো তোমার ওই 12টাই হবে, 12টা কি 12:30 এরকমই হবে, এখনও অনেক দেরি আছে, ভোর বাবা কিন্তু যাবে না, ভোর বাবার জন্য রান্না করেছি, ভাত করেছি আর তোমার ওই করেছি টক ডাল, তো ভোর বাবা ওই দিয়ে খেয়ে নেবে, আর টক দই আছে আম আছে এইসব দিয়ে খেয়ে নেবে, ওর বাবার কোনো অসুবিধা নেই, এইসব দিয়ে ওর বাবা খেয়ে নিতে পারবে, ভালো খাবে। আরও এই গরমে না মাছ তরকারি কিচ্ছু খেতে পারছে না, সারাদিন বাজারে দোকানে থাকে,
মানে সারা দিন বাজারে দোকানে কি পরিমাণে গরম রোদ্দুর, তো বাড়ি এসে না কিচ্ছু খেতে চায় না, একমাত্র ডাল টক ছাড়া আর কিচ্ছু খেতে চায় না। আর আম, আমার টক দই হলে তো কথাই নেই। তো যাই হোক, এই করে হয়ে যাবে। আমি ভৌ আর ভোর দাদা আমরা তিনজনে যাব, তো যখন যাব তোমাদের সঙ্গে শেয়ার করব। আর জন্মদিনে বলছি, ওই কী বলে, খেতে গিয়ে কতটা শেয়ার করতে পারবো বলতে পারছি না, কারণ আমার পাড়ায় তো, আমার পাশের বাড়ি, আর আমার পাড়ার এখনও কেউ জানেই না আমি ব্লগ করি। তো এখনও আমাদের এখানে পাড়া গ্রাম, তো আমাদের নিজে আমার লজ্জা করে, কে আবার কীরকম ভাববে, কেমন ভাববে এইসবের জন্যে। হ্যাঁ, ওই দেখো ওরা ওই যে রাস্তায় বিতরণ করছে, টেবিল টেবিল বসিয়ে এইভাবে নিয়ে সব রাস্তা দিয়ে লোক যাচ্ছে ওদেরকে। হ্যাঁ, ওরা প্রত্যেক বাড়ি তো দেয়, রাস্তায় যারা বাস যায় গাড়ি যায় সবাইকে আর কি খিচুড়ি প্রসাদ সবাইকে দেয়। কই চল তো দেখি। তো আমরা যাচ্ছি, দেখো সবাই রেডি হয়ে নিয়েছি, আমিও রেডি হয়ে নিয়েছি, এই যে ভোর দাদা রেডি হচ্ছে, আর ভো কই, ভৌ রেডি হয়ে নিয়েছে। আর এখন তিনটে বাজে, ভোর বাবা খেয়ে চলে গেল, তারপরে ওর দাদা আসলো, এখন আমরা তিনজনে মিলে একসাথে যাচ্ছি। আর ওখানে গিয়ে তো শেয়ার আমি করতে পারবো না, কারণ আমি আগেই তোমাদেরকে বলেছি। আর ভো এই দেখো রেডি হয়ে নিয়েছে, ভো যদি একটু করে তো ভালো, তা নাহলে এসে তোমাদের সঙ্গে দেখা হবে। হ্যাঁ, আবার একটা মেসেজ দিয়েছে, কি আবার বাড়িয়ে দিয়েছে গরম। হ্যাঁ, 6-7 অ্যাড করে দিয়েছে আবার। ও বাবা, 5 তারিখ পর্যন্ত ছিল, 7 তারিখ পর্যন্ত করে দিয়েছে গরম। তাপপ্রবাহ চলবে কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা। কি অবস্থা, গুড ইভিনিং বন্ধুরা। আর আজকে নিমন্ত্রণ বাড়িতে খেয়ে এসে, জানো তো তোমাদেরকে একটুখানি শেয়ার করেছিলাম যে সবাই বসে খাচ্ছিলাম, তো ওই যে ব্যানে যখন আমরা গেছি না ওই ব্যাসটাতে সবাইকে ধরে নিত, ভোর দাদার দোকানে চলে যাবে বলে ভোর দাদাকে বসিয়ে দিয়েছিলাম, আর আমরা আবার সবার লাস্ট ব্যাসে বসেছি। আর আসলে আমরা গেছি তো 3:30 সময়। তো যাই হোক, খাওয়া দাওয়া অবেলায় খাওয়া হয়ে গেছে এমনিতেও, আর তারপরে দেখবা কোনো জায়গায় খেলে না, অল্প খাও আর বেশি খাও কেমন শরীরের মধ্যে একটা অস্থির লাগে। তো সন্ধে 7:30 অবধি শুয়ে থাকলাম। এখন ভো বাজারে গেছিলো আমার আটা বাড়ন্ত ছিল, আটা নিয়ে আসতে, আর ওই ফ্যানের ক্যাপাসিটার নিয়ে আসতে, ক্যাপাসিটারটা নষ্ট হয়ে গেছে। আর নিয়ে আসলো চুড়মুড়, আমরা দুজনে বসে এখন চুড়মুড় খাচ্ছি, চুড়মুড় খেয়ে তারপরে চা খাবো। তো চাটা খাওয়া হয়ে গেল, আর এখন আর আমি দেরি করলাম না, কারণ এই গরমের মধ্যে যতটা তাড়াতাড়ি পারি রান্নাঘরটা সারতে পারলে বাবা বাঁচা যায়, জানো তো সবারই একই অবস্থা, আমাদের মতন যারা রয়েছে সবারই আমাদের একই অবস্থা না। তো তাই জন্যে ভাবলাম যে একটু আলুর তরকারি করি, তো শুধু আলুর তরকারি করলে কারুর আবার রুচবে না, তো তার জন্যে করলাম কি, দুটো ডিম ভেঙে দিয়ে ডিমটা আগে ভেজে তুলে নিলাম, মানে কুচি কুচি করে ভেজেছি, মামলেটটা আর কি কুচি কুচি করে করেছি। তারপরে পেঁয়াজ আর আলু পাঁচফোড়ন ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে বেশ একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু হলুদ, কাঁচা লঙ্কা চিরে দিয়েছি, শুকনো লঙ্কার কোনো বালাই নেই এই গরমে বাবা। তো দিয়ে সব নাড়াচাড়া করে একটু জল ঢেলে দেবো, একটু নুন মিষ্টি দেবো, হালকা করে একটু মিষ্টি দেবো, বেশ ভালোই লাগবে, তাহলে সবার রুচবে আবার। যেহেতু ডিমটা দিয়েছি, শুধু আলু চচ্চড়ি করলে কেউ খাবে না, এমন হয়েছে ছেলেগুলো জানো তো। তো যাই হোক, মানে আলু চচ্চড়ি শুধু করলে তখন ওদের মনে হয় দূর আলু চচ্চড়ি করেছে, এরকম আমিও বলে ফেললাম, ওরা যেরকম করে বলে। তো যাই হোক, তোমরা তো সবাই আমার পরিবারই, আমার পরিবারের কাছে আমার কোনো লজ্জা নেই। তো যাই, এখন আমি তরকারিটা বসিয়ে দিয়ে এসেছি, দিয়ে এসে ভাবলাম যে না আটাটা মেখে নেই, তো আটাটাও মাখা হয়ে গেল, লেচি করে রেখে দিচ্ছি, এবারে গিয়ে রুটিটা করে নেবো, কি সকাল সকাল করে নিলে একটুখানি তাপটা মানে রেহাই পাবো আজকের দিনের মতন। তো দেখো আমার হয়ে গেল আটাটা মাখার, তরকারিটা এখনও আমার কমপ্লিট হয়নি বলে কড়াইটা ওই পাশে বসিয়ে দিলাম, দিয়ে ভাবলাম এই পাশে রুটিটা করে নেই, আর শেষে দুধটা জাল দিলেই হয়ে যাবে। আর মানে কম নেই করতে করতে, মানে কম বাজে তাড়াতাড়ি করতে করতে, কিন্তু এখন কটা বাজে জানো তো, এখন কিন্তু প্রায় 10:30 বেজে গেছে জানো, আর কি বলবো, 7:30 সময় তো উঠে তো চা চুড়মুড় খেতেই বসলাম,
তো 7:30টার সময় চুরমুর খেলাম, তারপরে গিয়ে চা বানালাম, চা খেলাম, কটা বেসিনে বাসন ছিল দুই চারটে সেই দুটো মাজলাম, এই করতে করতে নানান্তাল, তারপরে তো আমাদের মোবাইল তো আছেই, তো এসব করতে করতেই বেজে গেল এত, তাও রুটি করলাম তরকারি করলাম, এখন প্রায় 10:30-11:15 বাজতে গেল, তো এখনো কেউ বাড়িতে আসেনি, এখন একটা কাজ আছে জানো তো, এখন এই কাজটা যদি না করি তাহলে রাত্রে শুতে পারবো না, আর শুতে মানে মানে সারা দিন বাদে সবাই শোবে সেই সময় মানে কষ্ট হবে প্রচুর, তো একটু কষ্টটা কম হবে এই কাজটা করলে দেখা যাক, তো রোজই করছি, একটু মনে হয় যেন একটু মানে কষ্ট হচ্ছে কারণ করে একটু বোঝা যাচ্ছে, হ্যাঁ তো চলো আমার আস্তে আস্তে রুটিগুলোও হয়ে যাচ্ছে দেখো, তো আমি কিন্তু একটা একটা করে রুটি করি জানো তো, তোমরা কেমন করে করো জানি না, আমার একটা একটা করে রুটি করলে না ভীষণ সুবিধা হয়, তো দেখো আমার রুটিগুলো সব করা হয়ে গেল, আর এখন আমি চলে এসেছি ছাদের উপরে, এখন কিন্তু 11:00 বেজে গেছে, ভোকে তার আগে বলেছিলাম যে বউ মোটরটা ছেড়ে দিয়ে, তো মোটরটা ছেড়ে দিয়ে আসার পর ট্যাঙ্কিটা ভরে গেছে, আর ট্যাঙ্কির পাইপটা ভরে যে জল পড়ে সেই পাইপটা দিয়ে আমি বলছি এবারে তাহলে তুই ছাদটা পুরো ভিজিয়ে দে, প্রত্যেক দিন আমরা কী করি বলো তো, ওই বিকেলবেলা সন্ধ্যেবেলার দিকে ছাদটা ভেজাই, তো রাত্রে না আবার শুকিয়ে যায়, তো তার জন্যে আজকে থেকে ভাবলাম যে রাতে 11:00 সময় ছাদটা ভেজাবো, ব্যাস 11:30-11:30 সময় ভেজাবো, ব্যাস এবার তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, তো তার জন্যে ভো আর আমি চলে এসেছি ছাদের উপরে, আর বললাম গাছগুলোতেও একটু জল দিয়ে দে, তো গাছগুলোতেও একটু জল দিয়ে দিচ্ছে, আর পুরো ছাদটাকে একদম সুন্দর করে ভিজিয়ে দিয়েছে, এখন খাওয়া দাওয়া করবো গিয়ে শুয়ে পড়বো, একটু আরাম আশা করছি পাওয়া যাবে শুয়ে, তো চলো দেখা যাক কি হয় আজকে, কালকে তোমরা রিপোর্ট পাবা, তো আজকের মতন ব্লগটা এই পর্যন্তই, আশা করছি তোমাদের ভালো লেগেছে, তো সবাইকে গুড নাইট, টাটা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।